বিশ্বজুড়ে রাজবাড়ি, টিভি রাজবাড়ি। প্রথম বাসার থেকে বের হইলাম নির্বাচনের পরে, একটু প্রতিকূল অবস্থায় ছিল বলে আমার কিছু নিষেধাজ্ঞা ছিল। যাই হোক, আজকে আমি আমার জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আজকে এই 14 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে। এই নির্বাচন আসলে এটা রাজবাড়ির ইতিহাসে একটা বিরল, এবং রাজবাড়ির পৌরবাসী এই নির্বাচনকে এতটাই খুশি হয়েছে, কারণ তারা অনেকদিন একটা স্থানীয় নির্বাচন আসলে সবসময় সবাই চায় যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন, এবং এই জন্যে এই স্বচ্ছ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিধায় রাজবাড়ির প্রতিটা মানুষ এই জেলা প্রশাসক মহোদয়কে এবং জেলা পুলিশ সুপার মহোদয়কে এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যের উপর তারা মসজিদে মসজিদে বিভিন্ন মন্দিরে মন্দিরে দোয়া করছেন, এবং তারা ঈদের চেয়েও বেশি খুশি। আমি আশা করি যে স্থানীয় নির্বাচনটা আল্লাহ পাক যেন এবং এই যারা দায়িত্বরত থাকে তাদের যেন এই যে সেবক তৈরি হওয়ার কারখানা এইটা যেন তারা একটা ফেয়ার ফ্রি ফেয়ার নির্বাচন করে, কারণ এর মধ্যে দিয়ে প্রকৃত সোনার মানুষ তৈরি হবে। আর আমার বঙ্গবন্ধু বলেছে সোনার মানুষ তৈরি না হলে সোনার বাংলা হবে না, তাই সোনার মানুষ তৈরি করতে হলে এই স্থানীয় নির্বাচনগুলো স্বচ্ছ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আগেও বলেছি, আবারও আজকে প্রতীকী মালা দান করলাম, আবারও আমি একই কথা বললাম। যাই হোক, সেই সাথে এবং সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং রাজবাড়ির সমস্ত পৌরবাসীকে সুস্বাস্থ্য কামনা করে আগামীতে যেন আল্লাহ পাক আমাদের সহায় হোক, আমরা যেন প্রকৃত সেবা দিতে পারি, প্রকৃত সেবা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালাম। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।